ঢাকায় চলচ্চিত্রের গ্ল্যামার কুইন চিত্রনায়িকা পরিমণি যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই সবসময় পছন্দ করেন। মিডিয়া পাড়া থেকে অফিস কিংবা চায়ের দোকান, পরিমণি ইস্যুতে নিত্য নতুন খবরে এখন সরগরম সর্বত্র। এই চিত্রনায়িকা যখন তার প্রথম অনাগত সন্তানের অপেক্ষায়, ঠিক তখনই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কলকাতার বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই অভিনেত্রীর নাম। ওপার বাংলার পুলিশ বলছে, কলকাতার বিভিন্ন আবাসিক হোটেলে যাতায়াত ছিল বাংলাদেশি এই নায়িকার। ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে নীল ছবির তৈরির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীকে আটক করা হয়েছে। কাজের সূত্রে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরিমণির। জানা যায়, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন পরিমণি। তবে গত 4 বছরে এই চিত্রনায়িকা কলকাতায় গেছেন অসংখ্যবার, প্রতিবারই বিভিন্ন বিলাসবহুল হোটেলে সময় কাটিয়েছেন। এর ফলে নীলছবি কাণ্ডে পরিমণির যোগসূত্র খুঁজছে পুলিশ। কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা পরিমণি, একটি রক্ত, অন্যটি স্বপ্নজাল। বিভিন্ন সূত্র বলছে, পরিমণির ক্লায়েন্ট লিস্ট অনুযায়ী আপাতত এর মধ্যে রয়েছে টালিগঞ্জের 2 পরিচালক, 3 প্রযোজক ও 2 অভিনেতা। আরও নাম উঠে আসছে। ভারতের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দার নীলছবি কাণ্ডে পরিমণির যোগসূত্র খুঁজছে ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমনই খবর প্রকাশ করছে। তাদের দাবি, রাজকুন্দার পর্নকাণ্ডে কলকাতার অনেক অভিনেত্রী ও মডেল জড়িত, পরিমণির সঙ্গেও এর যোগাযোগ থাকতে পারে। এছাড়াও পরিমণির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও। কলকাতা পুলিশের তদন্তকালীন অফিসার বিশপ সরকার বলেন, বিভিন্ন হোটেল থেকে আমরা বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছি। পরিমণির সঙ্গে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দার যোগসূত্র আছে কিনা তা জানাতে এগুলো বেশ কাজে লাগবে। এছাড়াও বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিয়েছি। গত বছরের 19 জুলাই রাজকুন্দাকে আটক করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নীল কন্টেন্ট তৈরি করে তা বিদেশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করতেন। সিনেমা নিয়ে বেশি আলোচনায় না আসলেও উচ্চবিলাসী জীবনযাপন নিয়ে আলোচনায় আসেন পরিমণি। সর্বশেষ উত্তরা বোট ক্লাবের ঘটনায় লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে মিডিয়ার শিরোনাম হন পরিমণি। ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই, সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার? এর মধ্যে গত বছরের 4 আগস্ট বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ নীল পানির বোতলসহ আটক হওয়ার পর আবারও ব্যাপক আলোচনায় আসেন এই চিত্রনায়িকা।